नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक यूट्यूब चैनल और आजकेर मतो एबार थेके सम्भव होले प्रतिदिन ही आपनारा रात 10टा थेके 12टार मध्ये कम बेशि 10 मिनिट समय धरे गत 48 घंटाय राज्य देश दुनियाय घटे जावा हजारो खबर थेके बेचे नेवा 10टारो बेशि संक्षिप्त खबर देखते पाच्छेन जानिये उपस्थित होच्छि आमि शरण सुंदर दास। ठीक रात 10টা থেকে 12টার মধ্যে কোনো কোনো দিন নেটওয়ার্কের সমস্যায় বা অনিবার্য কোনো কারণে এই ঝটপট খবর যদি বন্ধও থাকে তবুও ভাবতেই পারেন যে নিয়ম করে অবশ্যই চালু থাকবে 10 মিনিট ধরে ঝটপট 10টা টপ 10 নিউজের এই অনুষ্ঠান। এখন দেখুন গত 2-3 দিন আগে থেকে আজ অবধি বাছাই করা ঝটপট 10টার বেশি খবর। একনাগাড়ে বৃষ্টির হাত থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে আগামীকাল পর্যন্ত, কিন্তু এখনই মুক্তি নেই দুর্ভোগ থেকে, কারণ সাময়িক বিরতি দিয়ে তারপর আবার টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলো, কেননা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটা নিম্নচাপ, আর ওই নিম্নচাপের জেরেই গত 17 আগস্ট থেকে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। সেই বৃষ্টির গতি হয়তো আজ শনিবার কিছুটা কমেছে, কিন্তু আগামীকাল রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 23 আগস্ট আরও একটা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, তার জেরেই আগামী 26 আগস্ট পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। গতকাল শুক্রবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয়, ফলে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে গিয়েছে। দক্ষিণবঙ্গের বেহালা, পর্ণশ্রী, ঠাকুরপুকুর থেকে উত্তরের মুক্তারামবাবুষ্টির ঠনঠনিয়া সহ বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে সকাল থেকেই। জল সরানোর জন্য বিভিন্ন জায়গায় পুরসভার তরফে বড় বড় পাম্প বসানো হয়েছিল রাস্তায়। জেলার অবস্থাও একই রকম, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে, একই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সারাদিন এমনই জলছবি ফুটে উঠেছিল গতকাল। আলিপুর আবহাওয়া দপ্তর বললেও গতকাল 21 আগস্ট রাতের দিকেও ভালো বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে অনেক জায়গায়, পরে দিনভর তেমন হয়নি। বঙ্গোপসাগরে 23 অথবা 24 তারিখের মধ্যে নতুন একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল, সেই নিম্নচাপের প্রভাবে 24 থেকে 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে কলকাতার ক্ষেত্রে এমনই সতর্কতা রয়েছে। নিম্নচাপ তৈরির ফলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির পাশাপাশি হাওয়ার গতিবেগও ভালোই থাকবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের মানসিকতাকে এখন কুর্নিশ জানাচ্ছে নেট নাগরিক থেকে সর্বস্তরের মানুষ, কারণ প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টকে জানিয়েছেন আইন অনুযায়ী যা শাস্তি হবে তা তিনি মাথা পেতে নেবেন, কিন্তু ক্ষমা চাইবেন না। তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনজীবী প্রশান্ত ভূষণের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশান্ত ভূষণের মানসিকতার প্রশংসায় বুঁদ নেট নাগরিকরা, মহাত্মা গান্ধীর প্রায় একই ধরনের মন্তব্যের সঙ্গে তুলনা টেনে প্রশান্তের পাশে দাঁড়াচ্ছেন বহু মানুষ। তিনি যেটা সত্যি মনে করেছেন সেই লক্ষ্যে অবিচল থেকে কার্যত বীরের মর্যাদা পাচ্ছেন বর্ষিয়ান এই আইনজীবী। ঘটনা হলো তার 2টি টুইটের জন্য গত 14 আগস্ট প্রশান্ত ভূষণকে আদালত অবমাননার কারণে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে 3 সদস্যের ডিভিশন বেঞ্চ সাজা ঘোষণার দিন নির্ধারণ করেছিল গত পরশু 20 আগস্ট বৃহস্পতিবার, কিন্তু তার আগে প্রশান্তের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। তাতেই তিনি আদালতে বলেছিলেন, আমি ক্ষমাভিক্ষা করতে চাই না, মহান বা বিশাল হওয়ার আর্জিও জানাচ্ছি না, আদালত যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। অর্থাৎ আদালত তাকে ক্ষমা করে দিক বা তিনি নিজে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন এমনটা যে তিনি চান না তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন প্রশান্ত ভূষণ। একজন নাগরিকের কর্তব্য হিসাবেই ওই টুইট 2টি তিনি করেছিলেন বলে জানিয়ে প্রশান্ত আদালতে আরও বলেছিলেন, ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যদি আমি সরব না হই তাহলে আমি আমার কর্তব্যে ব্যর্থ হব, আদালতের যে কোনো শাস্তি বা জরিমানা দিতে আমি রাজি, কিন্তু ক্ষমা চাওয়ার প্রস্তাব দিলে সেটা আমার জন্য মর্যাদাহানিকর হবে। প্রশান্ত ভূষণের এই বক্তব্যের পর সুপ্রিম কোর্ট সাজা ঘোষণা পিছিয়ে দিয়ে দিন নির্ধারণ করেছে আগামী 24 অক্টোবর। একই সঙ্গে প্রশান্ত ভূষণকে তার অবস্থান পুনর্বিবেচনার কথাও বলেছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরুণ মিশ্র বলেছেন, ফৌজদারি আদালত অবমাননার ক্ষেত্রে মারাত্মক সাজা রয়েছে, যা হয়েছে হয়ে গিয়েছে, কিন্তু আমরা চাই প্রশান্ত ভূষণের অনুতাপের মনোভাব থাক, উনি ওনার মনোভাব পুনর্বিবেচনা করুন, কিন্তু প্রশান্ত ভূষণ এখনও পর্যন্ত সেই মনোভাব দেখাননি বলেই মত আইনজীবী মহলের। অন্যদিকে প্রশান্ত ভূষণ আর্জি জানিয়েছিলেন তার সাজা শোনাক অন্য কোনো বেঞ্চ, কিন্তু শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে। তবে বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ তাকে আশ্বস্ত করেছে এই বলে যে আদালতের সাজার নির্দেশের পর প্রশান্তের মনোভাব না জানা পর্যন্ত তা কার্যকর হবে না। প্রশান্ত ভূষণের এই শিরদাঁড়া সোজা রাখার মনোভাবকেই কুর্নিশ করছে সোশ্যাল মিডিয়া। মহাত্মা গান্ধী বলেছিলেন, সঠিক হওয়ার জন্য অথবা তোমার আগামী সময়ের জন্য কখনো ক্ষমা চেও না, তুমি যদি সঠিক হও এবং সেটা তুমি জানো তাহলে মনকে জিজ্ঞেস করো।
তোমার মত যদি সংখ্যালঘু হয় তবুও সত্যিটা সত্যি। গান্ধীজির এই মনোভাবের সঙ্গে প্রশান্তের তুলনা টেনেছেন অনেকেই। কেউ বলেছেন আমাদের সময়ের হিরো। এছাড়া বহু প্রশংসা প্রশস্তিমূলক বক্তব্যে ভরে উঠেছে টুইটার, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। প্রশান্ত ভূষণের দুটি টুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। প্রথম টুইটে বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবড়ের বাইকে চড়ার একটি ছবি দিয়ে মহামারীর সময়ও কেন তিনি মাস্ক পরেননি সেই প্রশ্ন তুলেছিলেন। আর দ্বিতীয় টুইটে দেশের ছজন প্রধান বিচারপতির ভূমিকার সমালোচনা করেছিলেন প্রশান্ত ভূষণ। তার জেরেই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। শীর্ষ আদালতের বক্তব্য ছিল ওই দুটি টুইটে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বিচার ব্যবস্থাকে অবমাননা করা হয়েছে। যদিও শুনানিতে প্রশান্তের আইনজীবী একাধিকবার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে বিচার ব্যবস্থার গরিমা বা মর্যাদায় কোনো আঘাত করেননি প্রশান্ত ভূষণ, সেই মামলাতেই প্রশান্তকে দোষী সাব্যস্ত করেছে শীর্ষ আদালত। আজ আবার দুদে আইনজীবী প্রবীণ আইনজীবী কপিল সিব্বালও প্রশান্ত ভূষণের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে চীন উত্তরাখণ্ডের লিপুলেখ সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে বলে জানা গিয়েছে। ডোকলাম ও লাদাখের পর এবার উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথে উত্তেজনা তৈরি করতে চাইছে চীন। কয়েকদিন আগে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে লাল ফৌজ মোতায়েন করা হচ্ছিল বলে জানিয়েছিল ভারতীয় সেনা। এবার অন্য একটা সংস্থার উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেল ওই এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার জন্য নির্মাণ কাজও শুরু করেছে জিনপিংয়ের প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নড়ে চড়ে বসেছে দিল্লি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স ডিট্রেসফা নামে একটি সংস্থার তরফে সম্প্রতি লিপুলেখ গিরিপথের ট্রাই জংশন এলাকার একটি উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়। তাতে দেখা গিয়েছে সেখানকার প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে অনেক সেনাকর্মী মোতায়েন করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য নির্মাণ কাজও শুরু করেছে চীন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে তাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই লিপুলেখ গিরিপথ দিয়ে মানস সরোবরে যাওয়ার রাস্তা তৈরি করা নিয়েই নেপালের সঙ্গে ভারতের গণ্ডগোল শুরু হয়। এরপরই তিনটি ভারতীয় ভূখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করে নেপাল। ভারত ও নেপালের এই বিবাদের মাঝেই গত মে মাস থেকে লিপুলেখ সীমান্তে চীন তাদের পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছিল। তারপর সেখানে আস্তে আস্তে সেনা মোতায়েন শুরু করে, এবার ক্ষেপণাস্ত্রও মোতায়েন করছে বলে জানা গেল। গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির নিরাপত্তায় এবার মোতায়েন করা হচ্ছে 272 জন CISF জওয়ানকে। আগামী 25 আগস্ট মঙ্গলবার থেকে এই দায়িত্ব পালন করবে জওয়ানরা। এই বিষয়ে সম্মতি জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। CISF-এর DG রাজেশ রঞ্জনকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি। 182 মিটার উচ্চতার এই মূর্তিটি বিশ্বের সর্বোচ্চ। চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ স্ট্যাচু, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও অনেকটাই উঁচু স্ট্যাচু অফ ইউনিটি। 2018 সালের 31 অক্টোবর সর্দার প্যাটেলের 143তম জন্মদিবসে এই মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে 3,050 কোটি টাকা। বিজেপির সঙ্গে আঁতাত বিতর্কে এবার ফেসবুক কর্তৃপক্ষকে জরুরি তলব করল পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। সমন পাঠিয়ে আগামী 2 সেপ্টেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া ওই সমনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। বিগত কয়েকদিন ধরে ঘটা বিতর্কের কারণেই সংসদীয় কমিটির এই সিদ্ধান্ত বলে খবর। সম্প্রতি ফেসবুক ইন্ডিয়ার কার্যকলাপ নিয়ে সরগরম হয় দিল্লির রাজনীতি। ভারতে কেন বিজেপিকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, কেন বিদ্বেষমূলক মন্তব্য ছড়াতে দেওয়া হলো, তা নিয়ে সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছিল কংগ্রেস। সরব হয়েছিল বিরোধীরাও। এই প্রসঙ্গে কংগ্রেসের পক্ষে 3 পাতার এক চিঠি পাঠানো হয় মার্ক জুকারবার্গের সংস্থাকে। সেই চিঠিতে ফেসবুক ইন্ডিয়া পরিচালনার জন্য নতুন টিম নিয়োগেরও পরামর্শ দেন AICC-র সাধারণ সম্পাদক KC বেণুগোপাল। তিনি বলেন, আমেরিকার সংবাদপত্রে ফেসবুকের ভারতীয় শাখার বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। আমরা চাই সংস্থার প্রধান হিসেবে মার্ক জুকারবার্গ তার তদন্ত করুন। এরপরই এই নিয়ে ফেসবুকের ভারতীয় শাখার জবাব তলব করতে চান তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। তাঁকে এ বিষয়ে সমর্থন করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু সংসদীয় কমিটির এই উদ্যোগ বানচাল করতে নেমে পড়ে শাসক দল বিজেপিও। বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে বলেন, শশী থারুরকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরও অভিযোগ করেন শশী থারুর বিধিভঙ্গ করেছেন। শেষ পর্যন্ত অবশ্য তাতে লাভ হয়নি। জবাব চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে সমন পাঠালো সংসদীয় কমিটি। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য জোরালো আহ্বান জানিয়েছে এবার সৌদি আরব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী এই সংক্রান্ত মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর সৌদি সরকার আমেরিকা
অস্বীকার হয়ে এই আহ্বান জানালো। গত মঙ্গলবার সৌদি মন্ত্রিসভার বৈঠক থেকে ইরান বিরোধী এই আহ্বান জানানো হয়। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে এবং মধ্যপ্রাচ্যে অনেক বেশি গোলযোগ দেখা দেবে। 2015 সালে শুরু হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু আমেরিকা ও সৌদি আরব এর বিরোধিতা করছে। দেশ দুটি চায় ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকুক। এজন্য গত শুক্রবার নিরাপত্তা পরিষদে আমেরিকা রানা একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। প্রায় সর্বসম্মতভাবে আমেরিকা তাতে পরাজিত হয় আর তারপরেই সৌদি আরব আমেরিকার হয়ে এই আহ্বান জানালো। তো আপাতত এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।